চোত মাছটাকে খাটতেছি, যেটা সত্যি কথা এখনো সকালবেলা যে পান্তাটা খায় কাজ করি, এই পয়সাও পাই নাই। কুমড়ো লাগাইলাম খরায় শেষ, করলা লাগাইলাম খরায় শেষ। এই সময় আমাদের সিম মানে প্রতি ঘর ঘর প্রায় 50-60 হাজার টাকা আমরা বিঘা প্রতি ক্রয় করি, কিন্তু কয় তো দূরের থেকে হাট বাজারই হচ্ছে না, খাওয়াই হচ্ছে না, তা আমরা চলবো কীভাবে? সবুজ পাতার ফাঁকে শুভ্র সাদা সিমের ফুলগুলো শোভা ছড়াচ্ছে, দৃষ্টিনন্দন ফুলগুলো নজর কাড়লেও ভালো নেই নওগাঁর বর্ষাইল এলাকার শতাধিক গ্রামের সবজি চাষী। একদিকে বৈরী আবহাওয়া আর নাম সর্বস্ব কোম্পানির কীটনাশক পথে বসিয়েছে কৃষকদের, ব্যাপক ছত্রাকের প্রভাবে গাছগুলো অকালে মরে যাচ্ছে আর ঝরে যাচ্ছে ফুল। ভর মৌসুমে এসব বাগান সবজি শূন্য। উদ্বিগ্ন চাষি ক্ষেত রক্ষায় প্রয়োগ করছেন বিভিন্ন বালাইনাশক, ফলন রক্ষায় দফায় দফায় খরচ বাড়লেও তাতে কোনো কাজ হচ্ছে না। ভাদ্র মাসের শেষের দিকে এই এলাকায় আগাম জাতের ছিম, মূলা, কপিসহ নানা সবজি ঘরে তোলার উৎসব বিরাজ করে, কিন্তু এবার বৈরী আবহাওয়ায় সেই উৎসবে ভাটা পড়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে? রোদের তাপ এত বেশি, আবার থাকে আবার পানি, এই কারণে আমাদের সিমের জাংলার পটলের মরিচ অনেকের গাছ অনেক গাছ মরে গেছে। বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছি, কাজ হচ্ছে না, খালি আমাদের পয়সায় খরচ হয়ে যাচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কোনো কৃষি বিভাগের কোনো আমরা ইয়া পাচ্ছি না। আগাম সবজির ভালো দামের আশায় মে মাসের পর থেকেই এলাকার চাষিরা মাঠ প্রস্তুত করে থাকেন। মূলা, ফুলকপি, ছিম, কাঁচামরিচ, পটল চাষাবাদে চাষিরা খরচ করেন অনেক টাকা, কিন্তু এবার তীব্র দাবদাহ আর শেষ সময়ে অবিরাম বর্ষণে এসব ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় চাষিদের উদ্বিগ্ন হয়ে যেনতেন কোম্পানির বালাইনাশক প্রয়োগ না করার পরামর্শ কৃষি বিভাগের। যেহেতু আবহাওয়াগত একটা পরিবর্তন, এই মুহূর্তে আমরা আসলে ধৈর্য সহকারে পরবর্তীতে আবহাওয়াটা নিম্নমুখী হওয়া পর্যন্ত অপেক্ষা করাটাই আমাদের কৃষকদেরকে আমি পরামর্শ দেব। চলতি মৌসুমে জেলায় ছিম, মূলা, ফুলকপি, পটল, বেগুন সহ বিভিন্ন জাতের 10,000 হেক্টর জমিতে সবজির আবাদ করা হয়েছে। এম আর রকি, সময় সংবাদ, নওগাঁ।